ॐ सर्वशां षस्तीभतु ॐ सर्वशां शान्तिर्भवतु ॐ सर्वशां पूर्णं भवतु ॐ सर्वशाम् আমরা শুনছিলাম শরণাগতি সাধনের কথা শরণাগতি সাধকদের মধ্যে একটা ধারণা আছে দুঃখের দিনে ভগবানের সান্নিধ্য লাভ করা যায় আমরা তাহলে কি সব সময় দুঃখকেই কামনা করব। আর দুঃখের মধ্যে জীবন ঐতিবাহিত করে একটা কাল্পনিক ভগবানের দয়া বলে মনে করে সুখী ও ভবিষ্যৎ আনন্দের জন্য অপেক্ষা করব আসলে ব্যাপারটা কিন্তু এমন নয় ভক্ত সদা সত্যের সম্মুখীন হবে সত্যকে সে এড়িয়ে যেতে চাইবে না দুঃখ যদি সত্য হয় তবে দুঃখের মধ্যেই সে ভগবানের সন্ধান করবে আবার সুখ যদি সত্য হয় তবে সুখের মধ্যেও সেই একই ভগবানের সন্ধান করতে হবে অর্থাৎ জীবনের লক্ষ্য থেকে বিচ্যুত হওয়া চলবে না জীবনের যে কোনো সময় তা সে সুসময় হোক বা দুঃসময় হোক যখনই যে অবস্থার মধ্যেই আপনি থাকুন না কেন আপনাকে ভগবানের সান্নিধ্য অনুভব করতে হবে তবে একটা কথা ঠিক যে আমরা কেউ কেবলমাত্র দুঃখের মধ্যে অন্তর্নিহিত মঙ্গলময় আছেন এই ভেবে ক্ষান্ত হতে চাই না আমরা চাই সত্যি সত্যি ভগবানের উপলব্ধি সেক্ষেত্রে আমাদের কর্তব্য হচ্ছে শান্ত হয়ে ভগবানের নির্দেশের অপেক্ষা করুন প্রতিটি মুহূর্তে নিজের মধ্যে প্রশ্ন জাগিয়ে তুলুন ভগবানের আজকের এই ঘটনার মধ্যে দিয়ে আমাকে কিসের নির্দেশ পাঠাচ্ছেন এই নির্দেশ ও তার যথার্থতা যতক্ষণ সাধকের মধ্যে জেগে না উঠছে ততক্ষণ জানবেন আপনার অধ্যাত্ম জীবনে কোনো উন্নতি হয়নি আপনি যেখানে ছিলেন সেখানেই স্থবির হয়ে বসে আছেন মহাত্মাগণ বলছেন মন প্রাণকে শান্ত করে ভগবানের নির্দেশের অপেক্ষা করতে হবে ভগবান তো সবার হৃদয়ের মধ্যেই অবস্থান করছেন আমরা এই হৃদয়ে স্থিত ভগবানের কথা যদি না শুনতে পাই তবে ধরে নিতে হবে আমার মধ্যে অহর্নিশি একটা কল রোল চলছে এই কল রোলকে উপেক্ষা করে ভগবানের দিকে কান পেতে বসে থাকতে হবে আর তাহলে আগে হোক বা পরে হোক আপনি অবশ্যই ভগবানের নির্দেশ শুনতে পাবেন তো ভগবানের নির্দেশের জন্য অপেক্ষা করতে হবে তবে এটা ঠিক এই অপেক্ষাকালে অশুদ্ধ মনের অঙ্গনে নানান রকম অবাঞ্ছিত চিন্তা এসে ভিড় করবে নানান রকম কুমতলব মাথা ছেড়া দেবে ভগবানের নির্দেশ পাবার আগেই মন চঞ্চল হয়ে ভুল পথে চলতে শুরু করবে এর মধ্যে প্রথম হচ্ছে নৈরাশ্য এবং হতাশা এই সময় মন বলে উঠবে এইসব করে কিচ্ছু হবে না এসব অহেতুক পণ্ডশ্রম মাত্র ভগবান বলে কিছুই নেই আর ভগবানের ইচ্ছে টিচ্ছে বলেও কিছু নেই যা কিছু করবার তোমাকেই করতে হবে বৃথা অপেক্ষা না করে নিজের সিদ্ধান্ত নিজেই নিয়ে নাও বাবা ভাবি নয় কাজে লেগে পড়ো হয়তো বলবে কাজ না করলে ভগবানও সাহায্য করবে না পাহাড় থেকে ঝাঁপিয়ে পড়ো আশ্চর্য কিছু ঘটবে ভগবান অবশ্যই তোমার সঙ্গে আছেন কিন্তু আমাদের এই কুমন্ত্রণায় কান্দিলে চলবে না তারই করুণা শক্তির উপর নির্ভর করে নিরুদ্বিগ্ন থাকতে হবে একটা জিনিস জানবেন উদ্বিগ্নতা যেখানে শুরু বিশ্বাস সেখানে শেষ হয়ে যায় আর বিশ্বাসের আবির্ভাবে উদ্বিগ্নতার তীরভাব হবে জানবেন এমন কোনো সমস্যা নেই যা ভগবান সমাধান করতে পারবেন না এমন কোনো পরিস্থিতি নেই যেখান থেকে ভগবান তার সাধককে বের করে আনতে পারবেন না ভক্ত সাধক কখনো ভবিষ্যৎ নিয়ে ভাবনা করবে না ভবিষ্যৎ একটা কল্পনা মাত্র ভবিষ্যতে কি হবে যদি এটা হয় যদি ওটা হয় এইসব ভেবে নিজেকে নিজে বিব্রত করবেন না জানবেন ভবিষ্যতে এমন কিছু ঘটবে না যা ভগবানের ইচ্ছে নয় আবার আপনি চাইলে ভগবানের এই ইচ্ছেকে পরিবর্তন করতে পারবেন না ভগবান এমন কিছু করবেন না যা তার ভক্ত বহন করতে পারবে না হ্যাঁ এই নিরুদ্বিগ্ন ভাব ভগবানের উপরে নির্ভরশীলতা বজায় রাখা বিশেষ প্রয়োজন দেখুন একদিকে আমরা শরণাগতির সাধন করছি আবার অন্যদিকে আমাদের মধ্যে উদ্বিগ্নতার বিনা বিকাশ ঘটছে বা উদ্বিগ্নতার বিনাশ সাধন হচ্ছে না মনের মধ্যে ভয়ের ভাব কাটছে না এই দুটো জিনিস একসঙ্গে চলতে পারে না আর এই অবস্থা হলে শঙ্কিত মন উদ্বিগ্ন মন সাধকের শরণাগতির সাধনার পথে বাধা সৃষ্টি করবে তখন ভগবানের যে করুণা শক্তি তা বিশ্বাসের অভাবে সেই করুণা শক্তি ঠিক ঠিক মতো কাজ করতে পারবে না কিন্তু কথা হচ্ছে ভয় তো আমরা নিজে থেকে করি না এসে যায় উদ্বিগ্নতা তো আমরা নিজে থেকে করি না এসে যায় এমনকি দুশ্চিন্তা এমনি এমনি আসে আমরা একে ডেকে আনি না তবু কেন আসে আর এখান থেকে আমরা বেরুবই বা কী করে এই জায়গা থেকে বেরোবার জন্য কয়েকটা পন্থার কথা বলা হয়েছে প্রথমত হচ্ছে আপনি ভাবতে শুরু করুন আপনার চিন্তা প্রবাহকে ঘুরিয়ে দিন খেয়াল করুন আপনার মধ্যে কী চিন্তার বা কোন চিন্তার উদয় হচ্ছে যা আপনাকে উদ্বিগ্ন করছে সেখান থেকে চিন্তা প্রবাহকে ঘুরিয়ে দিন ভাবুন হে ভগবান আমি তোমাকে ছাড়া কিছু জানি না তোমাকে ছাড়া কিছু বুঝি না তুমি ছাড়া কিছুই নেই তুমি আমার আমি তোমার তোমার আমার মাঝে অন্য কিছু নেই অন্য কিছু থাকবে না অন্তর থেকে এই বিশ্বাস জাগিয়ে তুলুন যে আপনার সমস্ত কাজ ভগবানে নিবেদিত ভগবানের জন্য ভগবানের দ্বারা ভগবানের শক্তিতেই সমস্ত কিছু হচ্ছে আর আমি ভগবানের হাতের কিরণক মাত্র জানবেন প্রত্যেকটি দুঃখ বেদনা আসবেই একটা মহত্তর কল্যাণের কারণ হয়ে প্রত্যেকটি দুঃখ বেদনা আসবে একটা মহত্তর কল্যাণের কারণ হয়ে আর এই দুঃখ বেদনাকে যদি আপনি এড়িয়ে যেতে চেষ্টা করেন তবে জানবেন আপনি ভগবান থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন তবে একটা জিনিস জানবেন মঙ্গলময় বিধাতা পুরুষ আপনার কপলে এমন কোনো দুঃখের কথা লিখে রাখেননি যা আপনি সহ্য করতে পারবেন না আপনাকে আপনার জন্ম জন্মান্তরের কর্মফল থেকে কেউ রেহাই দিতে পারবে না কিন্তু একথা সত্য যারা ভগবানের উপরে নির্ভরশীল তাদের মধ্যে এমন একটা শক্তি ভগবান দিয়ে দেবেন বা দিয়ে রেখেছেন যখন সেই দুঃখ কষ্ট উপভোগের সময় আসবে তখন আপনার মনের মধ্যে একটা শান্তি বিরাজ করবে এবং জানবেন এই ধ্রুব সত্য যে কষ্ট আজ আপনাকে পেতে হচ্ছে তা কেবল আপনার পূর্ব কর্মের ফল তা নয় এর মধ্যেই লুকিয়ে আছে আপনার উজ্জ্বল ভবিষ্যৎ সেই মূল্যবান ধন লুকিয়ে আছে যার উন্মোচনের জন্য আপনার জীবনে এই ঝড়ের বাতাস লাগছে এই ঝড় আসলে লুক্কায়িত মণি মুক্তার ভণ্ডারের দরজা উন্মুক্ত করে দেবার জন্য আবশ্যিক আর তা না হলে এই দরজা আপনার কাছে চিরতরে বন্ধ হয়েই থাকত ভগবান কারুর কাছ থেকে কিছুকে নেন না তিনি তো দাতা তিনি সবসময় আমাদের উজাড় করে দিতে চাইছেন আমরা অবুজ নিতে জানি না তো দুঃখ আমাদের কাছে অবাঞ্ছিত নয় কিন্তু এই দুঃখের মধ্যেই লুকিয়ে আছে ভগবানের অসীম করুণা ভাণ্ডার শরণাগতি সাধনার বিরতি টানলে চলবে না শরণাগতির সাধনার বিরতি টানলে চলবে না শরণাগতির সাধন করতে এসে যে বোঝা একবার ঘর থেকে নাবিয়ে রেখেছেন আর সেই বোঝা ঘাড়ে চাপাতে যাবেন না শয়তানের শত শত অনুরোধ উপেক্ষা করেও আপনাকে এই শর্তটি মেনে চলতে হবে আবার এও ভাববেন না যে দেখি না কিছুদিন কিছুদিন করে দেখি যদি সুফল পাই তবে আবার পরবর্তীতে করা যাবে অর্থাৎ শরণাগতির সাধনাকে আপনি পরীক্ষা করতে যাবেন না করতে চান না করবেন না কিন্তু শরণাগতির সাধনার কোনো পরীক্ষা করতে যাবেন না ভগবানের ঐশ্বর্য নয় ভগবান কেই চাইতে হবে আপনি চাওয়া পাওয়ার ঊর্ধ্বে উঠে নিশ্চিন্তে অবস্থান করুন এই সাধনায় অন্যের সাহায্য এমনকি আপনি আপনার নিজের সাধ্যের কথাও ভাবতে যাবেন না আপনার কতটা সাধ্য আছে কি নেই এইসব ভেবে নিজেকে দূরে সরিয়ে রাখবেন না শরণাগতের একমাত্র আশ্রয় হবে ভগবান আপনার কাছে ভালো দিনগুলোও যা তথা কথিত খারাপ দিনগুলোও তাই এই দুইয়ের মধ্যে কোনো পার্থক্য করতে যাবেন না আগে ভালো ছিলাম কি খারাপ ছিলাম সেই স্মৃতি মন থেকে মুছে ফেলুন ভবিষ্যতে ভালো থাকবো কি খারাপ থাকবো সেই ভাবনাও যেন আপনার মনের মধ্যে ভেসে না ওঠে প্রতিদিন নিয়ম করে প্রার্থনা করুন প্রার্থনা করছেন আর মনের মধ্যে সন্দেহের উদ্রেগ হচ্ছে এমন প্রার্থনা না করাই ভালো সন্দেহবাতীক মন নিয়ে ভগবানের কাছে প্রার্থনা বন্ধা কোনো ফল প্রসব করতে পারে না এই প্রার্থনা আরও একটা কথা হচ্ছে একবার কি দুবার প্রার্থনা করলাম আর সেই প্রার্থনায় কোনো কাজ হলো না এই ভেবে প্রার্থনা থেকে নিজেকে সরিয়ে নেবেন না শরণাগতি সাধকের প্রার্থনাই মূল প্রার্থনা হবে একটা ধারাবাহিক প্রক্রিয়া যতক্ষণ সমাধান না আসে ততক্ষণ ভগবানের নির্দেশ উপলব্ধি করতে না পারছেন ততক্ষণ প্রার্থনা চালিয়ে যান প্রার্থনার বাক্যগুলো একটু একটা কাগজে লিখে রাখুন আর এই কাগজটি সংগোপনে যত্ন করে রেখে দিন না এটা আপনার জন্য নয় এই প্রার্থনার সঙ্গে আপনার জীবন কিভাবে পাল্টে যাচ্ছে তা বুঝবার জন্য এটি সংগ্রহ করে রাখুন একটা সময় দেখবেন আশ্চর্য ফল প্রার্থনা যেন কোনো রকমই ভাষা ভাষা না হয় একটা জিনিস জানবেন আপনি যা চাইছেন আপনি তাই পাবেন এই জন্য প্রার্থনায় কোনো ফাঁক রাখতে নেই আরও একটা কথা প্রার্থনা সম্পর্কে মনে রাখতে হবে তা হচ্ছে জাগতিক বস্তুর জন্য প্রার্থনা করবেন না এমনকি জীবনের সমস্যা সমাধানের জন্য প্রার্থনা করবেন না জাগতিক বস্তু তো আপনা আপনি এসে যাবে এমনকি আপনার জীবনের সমস্ত সমস্যাও মিটে যাবে প্রার্থনা যখন সফল হবে তখন ভগবানের আলোক স্পর্শ আপনার হৃদয়কে ছুঁয়ে যাবে প্রার্থনা হবে ভগবানের সঙ্গে নিজেকে মিলিয়ে দেবার প্রার্থনা হবে দেবার জন্য নেবার জন্য নয় নিজেকে বিলিয়ে দেবার জন্য প্রার্থনা আমার সব কিছু তোমার আমার সমস্ত কর্ম তোমার আমার সমস্ত পাপ পুণ্য তোমার আমি তোমার এই হচ্ছে প্রার্থনা সবশেষে বলি প্রার্থনার পরে কিছুক্ষণ নীরবে অপেক্ষা করুন আর এই নীরব থাকাকালীন অবস্থায় আপনার মধ্যে ভগবানের নিঃশব্দ বাণী উঠে আসবে ভগবানের এই নিঃশব্দ বাণী শুনবার জন্য ভগবানের আদেশ নির্দেশ শুনবার জন্য প্রার্থনা করুন নীরবে নিভৃতি এই হচ্ছে শরণাগতির সাধন নীতি আরও একটা কথা শুনে রাখুন ভগবানের কাছ থেকে আপনি নির্দেশ পাবেন ভগবানের করুণা আপনার উপরে বর্ষিত হবে অবশ্যই হবে কিন্তু ভগবানের আবির্ভাব চেনা জানা পথে নাও হতে পারে ভগবানের অবতরণের কোনো বাধা ধরা নিয়ম নেই এনার কোনো রূপ নেই আবার সমস্ত রূপই তারই রূপ এমনকি আপনাকে পরীক্ষা করবার জন্য কোনো প্রতিকূল পরিস্থিতির মধ্যেও আপনি তার সাক্ষাৎ পেতে পারেন তো যে রূপই তিনি আসুন না কেন তাকে মেনে নিন পরীক্ষা করতে যাবেন না নিজের মনে এতটুকু সন্দেহ থাকলে আপনি তার সাক্ষাৎ থেকে অবশ্যই বঞ্চিত হবেন আর সন্দেহের ঊর্ধ্বে উঠতে পারলেই ভগবানের সাক্ষাৎ কেউ ঠেকাতে পারবে না এসব আত্মবিশ্বাসীদের কথা সফল সাধকদের কথা সেই সব মহাত্মাদের কথা যারা ভগবানের সান্নিধ্যে জীবন কাটিয়েছেন আমাদের মধ্যে একটা ধারণা আছে ভগবান শুধুই কল্যাণকারী কিন্তু ভগবান যেমন কল্যাণকারী ঠিক তেমনি এই ভগবানই আবার ধ্বংসকারী ভগবান যদি ধ্বংসের দানকারী না হতেন তবে পৃথিবী পাপাচারে ভরে উঠত পুণ্যের পুণ্য ফল যেমন ভগবানের দান তেমনি পাপের নিষ্পত্তিও তাঁকেই করতে হয় তাই তিনি নিজে সমস্ত গুণের ঊর্ধ্বে উঠেও গুণের ঊর্ধ্বে হলেও তারই ত্রিগুণের প্রভাবে সমস্ত শুভ অশুভ কর্ম সম্পাদন হচ্ছে আপনার কাজ হচ্ছে ভগবানের চিত্তে আপনার কাজ হচ্ছে ভগবানে চিত্ত সমাহিত রেখে সামনের দিকে এগিয়ে চলা সাহস করে অন্ধকারে পথ চললে দেখবেন সামনের আলোর সূর্য উদয় হচ্ছে চলার পথ দুর্গম থেকে সহজ হচ্ছে ভগবান কি করবেন তার বিচার করতে যাবেন না ভগবান যা করছেন তা মেনে নিন তবে একটা জিনিস জানবেন ভগবানের পথে যিনি চলা শুরু করবেন তার জীবন হবে কণ্টক মুক্ত শুধু অগাধ বিশ্বাসকে পাথেও করে সামনের দিকে এগিয়ে যান চলার গতি যেন না থামে একদিন হঠাৎ নজরে পড়বে মন্দিরের দরজা খুলে গেছে আর ভগবান তার স্নিগ্ধ জ্যোতি দিয়ে আপনাকে আপ্লুত করছেন আর সব সমস্যার সমাধান হয়ে গেছে সাধন জগতে একটা সময় আসে যখন মনে হয় আমাদের সামনে সমস্ত দরজা বন্ধ হয়ে গেছে কিন্তু এই অবস্থাতেও আপনাকে সাধন ক্রিয়ায় বিরতি দেওয়া চলবে না এক মুহূর্তের জন্যও নয় পেছন থেকে তাকাবার দরকার নেই পেছন দিকে তাকাবারও দরকার নেই সামনের দিকে এগিয়ে চলুন আপনার দৃঢ় বিশ্বাস আপনার আত্মসমর্পণ আপনাকে একদিন ঈশ্বরের কাছে অবশ্যই পৌঁছে দেবে জগতের সমস্ত কিছু নিয়মের অধীন এই নিয়মের পথ ধরেই আমাদের এগুতে হবে কিন্তু জানবেন এই সব নিয়মের ঊর্ধ্বে অবস্থান করছেন ভগবান তিনি নিয়মের নিয়ামক তিনি নিয়মের দ্বারাই জগৎ সংসারকে শৃঙ্খলিত করে রেখেছেন কিন্তু তার জন্য কোনো নিয়ম নেই তিনি সব নিয়মের ঊর্ধ্বে একটা সময় দেখবেন প্রকৃতির সমস্ত বৃত্তি শান্ত হয়ে গেছে আর চেতনার উন্মেষ হতে শুরু করেছে আপনার মধ্যে কল্পনার সৌধ নয় আলেয়ার পেছনে ছোটা নয় ভাবাবেগ নয় ভগবান স্বয়ংসিদ্ধ আনন্দ রসে ভরপুর আর আপনার মধ্যেও সেই আনন্দস্বরূপ ভগবানের জয়গান শুরু হবে আপনি তখন শান্ত নির্ভীক সত্যে প্রতিষ্ঠিত হয়ে গেছেন সংসার তখন এক আনন্দ পুরী হয়ে আপনার সম্মুখে উপস্থিত হবে ও শান্তি 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 হরি